কেন পড়ানো হয়েছিল? তিনি কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়ে দুটো জুতো রেখে বেরিয়ে এসেছিলেন, ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন। আমরা জানি, আমরা ইতিহাসে পড়েছি, আমি দেশপ্রাণ হইনি, তার একটু রক্ত তো আছে। এখন যারা রাজনীতি করে, কজনের পরিবারের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে? আমার বাড়ির লোক তো বিপিন অধিকারী জেলে ছিল, আমার বাড়ির লোক, আমার দাদু তো কেনারাম অধিকারী বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল, বাণিজ্য জলে ভেসে আসা লোক। এই সব লোককে দিয়ে গালাগালি করাচ্ছেন, আজে বাজে কথা বলাচ্ছেন। আপনি ভাবতে পারেন, অশোক ভট্টাচ পৌর প্রশাসক থাকতে পারে, সিপিএম এর লোক, তাতে আপত্তি নেই। নদিয়া তাহেরপুরে সিপিএম এর আগে চেয়ারম্যান পৌর প্রশাসক থাকতে পারে, যেহেতু শুভেন্দু অধিকারী গেছে, তাতে পুরসভা পৌর প্রশাসক ভেঙে দাও, হাইকোর্টের অর্ডার মানব না, জোর করে করো করো। ওখানে কি আছে? মধু আছে? মধু নেই। এই যে লেকচার যারা মারছিল, জানেন কদিন আগে যাদের কোভিড হয়েছিল, আমি বাড়ি থেকে তুলে তুলে নিয়ে গিয়ে একজনকে রাত্রি 12টা 6টার সময় আমি প্রত্যেকে সেবা দিয়েছি। কাঁথির মানুষ শুনে রাখুন, এখন কাঁথি শহর কোভিড মুক্ত হয়ে গেছে, সব হসপিটাল গুলো বন্ধ হয়ে গেছে। ধপের চপ কর্মচারী থাকবে না, যার যেটা প্রয়োজন সরকার সেটা দেবে। ডিল হয়েছে, আয়ুষ্মান ভারত চালু হবে পশ্চিমবঙ্গে। আমার সঙ্গে ডিল হয়েছে বিজেপির কৃষক সম্মান নিধি যোজনায় 73 লক্ষ কৃষক 6,000 টাকা করে পাবে। আমার সঙ্গে ডিল হয়েছে সুশাসন আসবে। ওই যে তোলাবাজ ভাইপো খুব গায়ে লেগে গেছিল, আমি বলি তোলাবাজ ভাইপো, আপনার তো রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ছিল, আপনি তো বলেছিলেন, তা রাজনীতি করছেন কেন? আপনি 2019 লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুরে গিয়ে বলেছিলেন, অর্জুন সিং যদি 2 লক্ষের কম ভোটে হারে আমি রাজনীতি ছেড়ে দেবো। অর্জুন সিং তো হারেনি, জিতে গেছে, তাহলে আপনি রাজনীতি আছেন কেন? বাঁকুড়ার বড়জোড়ায় গিয়ে বলেছিলেন সৌমিত্র খাঁ, পঞ্চায়েতে জিততে পারে না, লোকসভায় যদি জিতে যায়, যদি একটা পঞ্চায়েতে জিততে পারে রাজনীতি ছেড়ে দেবো। তা সৌমিত্র তো এলাকায় না ঢুকে লোকসভার এমপি হয়ে গেছে, ঢুকতে দেননি, মিথ্যা মামলা করে কেস করে। জেলার লোক গ্রামের লোকের গায়ে হাত দিয়েছে। হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি স্ট্রিট রাজ্য চালাবে, আমরা কর্মচারী। উত্তর কলকাতা আদি কলকাতায় বাটখারা মন্ত্রী, 500 বছরের পুরনো হাওড়া শহর অবহেলিত, আর জেলার লোকের কোনো মূল্য নেই, ধর্মযুদ্ধে নেমেছে। এ লড়াই জিততে হবে। বলছিল বাপের বেটা হলে আঞ্চলিক দল করলি না কেন? খুব সুবিধা হতো না, সরকার বিরোধী ভোটটা কাটতাম 2%, 4%, তোমাদের সুবিধা হতো। আর আমি আঞ্চলিক দল করতাম, আমি বুড়ো হয়ে গেলে বা মারা গেলে আমার ভাইপো আমার সেই দলের মালিক হতো। আর আমি ওইসব টুপিতে পরিনি বলে পৃথিবীর সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি করেছে। ভারত মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি? জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এ লড়াইটা আমরা জিতব। নতুন সরকার হবে, সেই সরকার নরেন্দ্র মোদীর আদর্শ এবং সোনার বাংলা তৈরি করার শপথ নিয়ে এগোবে। আপনারা সহযোগিতা করুন, ভারতীয় জনতা পার্টিকে। আমার মাইনরিটি বন্ধুরা আতঙ্কিত হচ্ছেন কেন?
নরেন্দ্র মোদীজি 14 সালে আসার পরে যে স্কিমগুলো করেছেন, একটা স্কিম কেবলমাত্র একটা সম্প্রদায় একটা জাতির জন্য করেছেন না ভারতবাসীর জন্য করেছেন। 9 কোটি কৃষক কিষাণ সম্মান নিধি যোজনা পাচ্ছে, তার মধ্যে 1 কোটির কাছাকাছি মাইনরিটি শিখ খ্রিস্টান মুসলিম জৈন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, গরিব মানুষের বাড়ি, ভেদাভেদ নেই। এখন এতদিন পরে 9.5 বছর পরে জমের দুয়ারে সরকার। 9.5 বছর কোথায় ছিলেন আপনি? দুয়ারে দুয়ারে সরকার, ভোটের আগে ফর্ম ফিল আপ করেছে, স্বাস্থ্যসাথীতে কিছু হবে না, শুনে রাখুন, দাঁত তুলতে 250 টাকা আর কিডনিতে 2400 টাকা লেখা আছে, ধপের চপ, কিচ্ছু হবে না। আবার বলছে 1 তারিখ থেকে 15 তারিখ পাড়ায় পাড়ায় সমাধান, বলছে এই অল্প সময় তো, এই তো ভোট ঘোষণা হয়ে যাবে, আমি তো পারবো না কিছু করতে, লিখে প্রতিশ্রুতি দিয়ে দিবেন একটা করে চিঠি, কালভার্ট হয়ে যাবে, স্কুল হয়ে যাবে, রান্নাঘর হয়ে যাবে। 9.5 বছর দেখেছি আমরা। আপনারা বলতেই পারেন ভাই মন্ত্রী ছিলেন, সব মন্ত্রীকে ল্যাম্পোস্ট বানিয়ে দিয়েছে। 17 সালে বাই ইলেকশনে একজন হারা লোককে আমাদের কাঁধে চাপালো, বললো অন্য কেউ কাঁথির দাঁড়ালে এমএলএ হবে, এ দাঁড়ালে মন্ত্রী হবে, আপনাদের মেডিকেল কলেজ দিবে বলেছিল, আমি বলেছিলাম এদের কথা শুনে দিয়েছে, মহিলা কলেজ দিয়েছে। এটা শুধু কাঁথি বলে নয়, ওই হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জির বাইরে এরা কিছু ভাবে না। ডায়মন্ড হারবারে জোড়া মেডিকেল কলেজ, জোড়া ইউনিভার্সিটি দিয়েছে, রামপুরহাটে দিয়েছে, কাঁথির লোক পায় না, জেলার লোকরা পায় না, গ্রামের লোকরা পায় না, উত্তরবঙ্গের লোকরা পায় না। প্রকৃত উন্নয়ন, সুষম উন্নয়ন, জেলার প্রতিনিধিত্ব, যৌথ নেতৃত্ব, এবং আমি মনে প্রাণে চাই এই রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা, তাতে দিল্লিতে এবং কলকাতাতে একই দলের সরকার থাকা দরকার আছে। 44 বছর ধরে বিপরীত জায়গায় ছিল, বলছে ভোটের আগে বলছে কেন, ভোটের আগেই তো বলার সময়, তোমাকে তো সরানোর এটাই সময়, হাই টাইম। আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন, আমরা জিতব। ক্ষমতার কোন কেন্দ্রবিন্দু গেল এলো, কোথায় কি নমিনেটেড কে হলো ভাবার দরকার নেই, এগুলো সব সাময়িক, নির্বাচন আজ নয় কাল করতে হবে। আর আমরা ভারতীয় জনতা, আমাকে বলছে হোয়াটসঅ্যাপ পার্টি, হ্যাঁ তুমি কোথায় ছিলে 98 সালে, অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদমানি না থাকলে খুঁজেই পেত না তোমাকে কেউ। এই শহরে তো 2000 সালে আমরা জোট করে লড়েছি, মনে নেই আপনাদের? 20টা সিট, 18টা তৃণমূল জোড়া ফুল আর 2টোতে পদ্মফুল, শিখা মিশ্র আর কমলানন্দ, মনে নেই? বড় স্মৃতি আছেন, জয়েন করেছেন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সঙ্গে, বলুন আপনারা সত্যি কি মিথ্যা? 2004 সালে লোকসভা নির্বাচন, বিজেপি আর তৃণমূল ঝান্ডা একসঙ্গে নিয়ে লড়াই হয়নি, আমি তমলুকে লড়েছি, এখানে নীতিশবাবু লড়েছে, তৃণমূল নেত্রী মেদিনীপুরে খুব সত্য কথা বলে গেছেন। 98 যেদিন দল প্রতিষ্ঠা হয় সেদিন কাঁথিতে আমি লড়েছিলাম, দ্বিতীয় হয়েছিলাম, তৃণমূল নেত্রী শুনে রাখুন কান খুলে, এবারেও আপনি দ্বিতীয় হবেন। 99 সালের 9ই আগস্ট অধিকারীরা আপনার সঙ্গে গেছিল বলে আপনি দ্বিতীয় থেকে প্রথম হয়েছেন, আর এবারে অধিকারীরা নেই, আপনি আবার দ্বিতীয় হবেন। এই আদর্শের লড়াইতে বাংলা মোদিজির হাতে তুলে দেওয়ার স্বপ্ন নিয়ে লড়ুন, প্রকৃত কল্যাণ হবে। আমি শুভেন্দু অধিকারী, ব্রাহ্মণবাড়ির ছেলে, সনাতন ধর্ম মানি। আমি শুভেন্দু অধিকারী যতদিন জনপ্রতিনিধি ছিলাম, রাজনৈতিক কর্মী ছিলাম, আমার সেবা আমার কর্ম সবটাই মানব ধর্ম, দুটো ভূমিকা আছে, কিছু লোককে উত্তেজিত করে, কিছু মানুষকে ভুল বুঝিয়ে আপনারা যেগুলো করছেন এর বিচার
গণদেবতা জনতা জনার্দন করবে গণতন্ত্রের মহান উৎসবে আগামী বিধানসভার নির্বাচনে। আমার পদ্মাসন, আমার ভদ্রাসন, আমার এই মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি, কাছেই পিছাবনি, ব্রিটিশের সঙ্গে লড়াইতে লবণ সত্যাগ্রহে বলে বলা হয়েছিল আমরা পিছাবনি। ভূমি দপ্তরের রেকর্ডে পাবেন না, কিন্তু নাম হয়েছে পিছাবনি সংগ্রামের জায়গা। ওপারে দেশপ্রাণ, আর একটু এগিয়ে গেলে সতীশ বাবু, সুশীল বাবু, রজয় বাবু, তাম্রলিপ্ত জাতীয় সরকার, তমলুকের মা মাতঙ্গিনী, মেদিনীপুরের ক্ষুদিরাম, তৃণমূলের ওই সাংসদকে বলি মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায় না, বর্ণ পরিচয় স্রষ্টা বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন, মানুষের সঠিক বিচার করবে। আমি নামগুলো ঘোষণা করছি, অনুপ বাবু তাদেরকে পার্টিতে জয়েন করাবেন, 10 বছরের পৌর প্রশাসক, সৌমেন্দু অধিকারী যিনি ছাত্রাবস্থা থেকে কলেজে জিএস হয়ে রাজনীতি শুরু করেছেন, সত্যেন্দ্রনাথ যারা 30 বছর কাউন্সিলার, 10 বছরের ভাইস চেয়ারম্যান, কাউন্সিলার মঞ্জুরানী পাল, সুনীতা ত্রিপাঠী, লড়াকু যুব নেতা কাউন্সিলার প্রকাশ মাইতি, লড়াকু যুব নেতা অতনু গিরি, বিশিষ্ট শিক্ষক সীতারাম মাঝি কাউন্সিলার ছিলেন, সুমিতা সিনা সমাজসেবিকা, দিলীপ কুমার মাইতি বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন কাউন্সিলার, তরুণ কুমার বেরা বিশিষ্ট আইনজীবী, নির্মাল্য দাস প্রাক্তন কাউন্সিলার, কমলা বেরা, উত্তম মহাপাত্র, রাজবাড়ির সদস্যা কাঁথির, কিশোরনগরের কৃষ্ণা মিত্রা চৌধুরী এক্স কাউন্সিলার, কাকলি রানী সিট, জগদীশ দিন্দা, শুভাশিস পণ্ডা, মহাদেব মাইতি, স্বপন পাল, এখানে অনেক কর্মী সমর্থক নেতৃত্বরা আছেন। আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির মিস কল দিয়ে মেম্বারশিপ নিয়ে নেবেন এবং দেশ ও দশের হয়ে কাজ করবেন। আমাদের আইনজীবী বন্ধুরা অনেকে আছেন, দীপককে দেখেছি আছে, আরো অনেকে আছে, তাহলে আমি এখানেই শেষ করি, পরে দেখা হবে, লড়াইয়ের ময়দানে দেখা হবে, তাই তো? বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, অরুণ চক্রবর্তী জিন্দাবাদ, সৌমেন্দু অধিকারী জিন্দাবাদ। প্রকাশ মন্ত্রী জিয়া, অতনু গিরি জিয়া,